সেই সন্ধেই হয়ে গেল। মা, মা, ও এসো ইয়াক্ষা, তুমি আর নির্মল কি শপিং এ যাচ্ছ? হ্যাঁ মা। খুব ভালো, নিজেদের খেয়াল রেখো। বাই মা। বাই আন্টি। বাই, টেক কেয়ার, বাই বাই, সাবধানে যাও। চলো। ইয়াক্ষা মা, বাইরে যাচ্ছ নাকি? হ্যাঁ দিদা, শপিং করতে যাচ্ছি আমরা। আমার কথা শুনে ভুল বুঝো না মা, অন্ধকার হয়ে গিয়েছে, এরপরে বাইরে যাওয়া ঠিক হবে না মা। হ্যালো, এটা কি কোনো গ্রাম নাকি? অন্ধকার হলে ঘরের বাইরে বেরোনো যাবে না? এটা শহর, সকাল সন্ধে সব একই রকম হয়। দেখো বাবা জীবন, গ্রাম হোক বা শহর, বিয়েতে বর আর কনের জন্য শাস্ত্রে অনেক নিয়ম আছে, তাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সন্ধ্যা প্রদীপ জ্বালানোর পর বর কনে যেন বাড়ির বাইরে না বেরোয়। ও ভগবান, এটা কি পাগলামি! কোন যুগে কে কি বলে গেছে সেটা আজও ধরে রাখতে হবে। ইয়াক্ষা, কি হচ্ছে এসব? ইয়াক্ষা, কি হয়েছে মা? হবু বর কনের সন্ধেবেলায় এইভাবে বাইরে যাওয়া উচিত হবে না, কিন্তু এরা তো শুনছেই না। হ্যাঁ ইয়াক্ষা, আমিও সেটাই বলতে চাই। আসলে আমাদের জন্য অর্ধনারী সমস্ত এন্টারটেনমেন্টেরই বন্দোবস্ত এখানে করে রেখেছে, যদি তুমি না থাকো তাহলে হয় বলো। না দাদা, এই প্ল্যানটা তো একেবারে সকালেই হয়ে গেছিল, আমাদের যেতেই হবে। কাম নির্মল। দেখো তো মা, তুমি অন্তত আমার কথাটা বোঝো। আচ্ছা, ওরা কি বাচ্চা নাকি? ওদের যেতে দিন না। সুভাষ, তুমি গিয়ে গার্ডেনে সবাইকে ডাকো, নিজের খেয়াল রেখো মা। যাও। ওকে মা, বাই। চলো চলো। ওম নমঃ শিবায়। একি, এখনো তো ফুল ফোটেনি। হ্যাঁ হ্যাঁ, আরে ঠিক আছে, এক মিনিট, সবাই এসে গেছেন তো? আচ্ছা, লেডিস সবাই এইদিকে আর জেন্টস সবাই এইদিকে। আচ্ছা ঠিক আছে, তো তাহলে কি খেলা যায় একবার? অন্তাক্ষরী খেলি এখন? অন্তাক্ষরী? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চলো অন্তাক্ষরী। অন্তাক্ষরী, আমি তো প্রথমেই বলেছিলাম আমরা অন্তাক্ষরী খেলবো। আরে ঠিক আছে, অন্তাক্ষরী তো খেলবো। আরে হ্যাঁ ঠিক আছে, চলো অন্তাক্ষরী খেলবে, এসো। হ্যাঁ চলো চলো, লেডিসরা এদিকে, জেন্টসরা এদিকে, চলো চলো। গাইস, রেডি রেডি, সবাই রেডি, চলো চলো চলো, এদিকে এদিকে। হ্যাঁ, এবার কিন্তু ভালো করে খেলতে হবে। নির্মলকে বাইরে যাওয়া থেকে আটকানোর জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু ওরা আমার কথাটা না শুনে সেই বাইরে চলে গেল। কি হবে এখন? একদম চিন্তা করো না। ইয়াক্ষার পায়ে কেন সুতো বেঁধেছি জানো? যদি আমি ওই সুতোকে আদেশ করি তো ওই মেয়েটা ঘরের বাইরে একটা পাও ফেলতে পারবে না। ধূমা দেবী অবহায়ামি। খুব বেশি কষ্ট হচ্ছে নাকি? খুব ব্যথা করছে, আমি সহ্য করতে পারছি না। তুমি একাই যাও নির্মল, প্লিজ। তোমাকে ছাড়া আমি একা যাবো কি করে ইয়াক্ষা? আমি এই প্রোগ্রামটা ক্যান্সেল করে দিচ্ছি, আমরা অন্য কোনো দিন যাবো। হ্যাঁ
মাগো। এসো একটু সহ্য করো। আমি ধরছি, এসো একটু শান্ত হও, আমি তোমাকে কোলে নিচ্ছি, এসো এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। ইয়াকশা খুব ব্যথা করছে নির্মল। চলো সবাই তৈরি, 1 2 3 4 কি হয়েছে মা? আরে ওর কি হয়েছে? আরে নির্মল ইয়াকশার কি হয়েছে? আমি জানি না বাবা, আমরা বেরোছিলাম, হঠাৎ হচ্ছে পায়ে যন্ত্রণা করছে, কি করে হলো আমি কিছু বুঝতে পারছি না। এক মিনিট দাঁড়াও, স্প্রে নিয়ে আসছি আমি। ওইসব লাগবে না ম্যাম স্যার, মা একবার ছুঁয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। আমি প্রথমেই বলেছিলাম অন্ধকার হওয়ার পর বাইরে যেও না, তুমি আমার কথা শুনলে না, এখন অবস্থাটা দেখো। জয় দন্ডিনী ব্যথা কমিয়ে দাও। জয় দন্ডিনী ব্যথা কমিয়ে দাও। ইয়াকশা ব্যথা কমেছে? এখন ব্যথা কমে গেছে। এখন কেমন লাগছে মা? একদম ব্যথা কমে গেছে, একটু যন্ত্রণা করছে না। থ্যাংকস অলংকারী দিদা। যদি আমি কিছু বলি বা কিছু করি সেটা তোমার ভালোর জন্যই মা। ইয়াকশা ব্যথা কমে গেছে তো, এখন চলো আমাদের সাথে খেলবে, চলো খেলবে। নমঃ শিবা। আচ্ছা স্যার ওই গানটা করা যায়। আরে কোনটা কোনটা? আচ্ছা বেশ বেশ বেশ, মিলে চলো মন দেখে নিয়ে আমরা একটু ওদিকে যাই। আমরা কিন্তু করেছি, এবার ওদের পালা।
গুরুদেব, এখনো পর্যন্ত ফুল ফোটেনি, আমি কি করব? এবার দর্শিনীকে গাড়ির কাছে আনতে হবে। গাড়ির কাছে এনে কি হবে মা? ওকে এখন কি করে গাড়ির কাছে ডাকবো আমি? এখনো ফুল ফুটলো না, আমি কি করব? গুরু শরণম, গুরু শরণম। সরি টু বদার ইউ, লন্ডন থেকে আপনার ম্যারেজ স্টেজ ডিজাইন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে, যদি আপনি ওটাকে ওকে করেন তাহলে আমরা প্রসিড করব। আরে রে রে, আমার ফোনটা তো গাড়িতে ফেলে এসেছি আমি। এক মিনিট, আমি গিয়ে নিয়ে আসছি। ইয়াকশা, তোমাকে যেতে হবে না, তুমি এখানেই বসো, আমি নিয়ে আসছি। ওকে, ড্যাশবোর্ডের মধ্যে রাখা আছে। গুরুদেব, একমাত্র আপনার শক্তি দ্বারাই এখানে ফুল ফুটতে পারে। গুরু শরণম। ধন্যবাদ গুরুদেব। তুমি নন্দিনী, আগে তো দেখিনি। তুমি কি চেনো না? কোথা থেকে এসেছো, আগে তো কখনো দেখিনি। এত বড় পাগলকে আমিও চিনি না। কেমন দিলাম রে। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। Oh, seriously? আচ্ছা ঠিক আছে, ওকে। এ দণ্ডিনী, ওদের দুইজনকেই মেরে দাও। হুম।
ওই পায়রাটা কি করে ভিতরে এলো? প্রথমে ওকে মেরে তাড়িয়ে দাও। দণ্ডিনী, ওই পায়রাটাকে এখান থেকে বাইরে পাঠাও। জয় দণ্ডিনী দণ্ডকম। ওই জ্যোতির্লিঙ্গ এই পায়রাটাকে কোন শক্তি দিয়ে এখানে পাঠিয়েছে। আরে আরে, এই দর্শিনী, ওখানে কি করছো তুমি? আসছি। সবাই একটা নতুন গেম খেলবো। এক এক করে এই বোল থেকে কাগজের টুকরো উঠাতে হবে, আর ওই টুকরোগুলোতে যা লেখা আছে সেটা করতে হবে। ওকে দর্শিনী, 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 দর্শিনী। দর্শিনী, ওটাতে কি লেখা আছে? যারা ভালোবাসে তাদের নিজেদের ভালোবাসা বোঝানোর জন্য নাটক করতে হবে। আরে না না না, আমি আমি এসব পারবো না। রুলস আর রুল তোমাকে করতেই হবে। ওকে 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 ওকে, ডান করছি, করো করছি। যখন আমার তোমার সাথে দেখা হয়েছিল তখন বুঝতে পারিনি, যখন সাথে ছিলাম তখনও আমি বুঝতে পারিনি, কিন্তু এই মুহূর্তে তুমি আমার হৃদয়ে আছো। তোমার হাত ধরে আমি সারাটা জীবন হাঁটতে চাই। যদি তুমিও আমাকে ভালোবাসো তাহলে আমার হাতটা ধরো। হে দণ্ডিনী, এখন শুধু 5 মিনিট বাকি আছে, এর মধ্যে দর্শিনীর কাহিনী শেষ করতে হবে। ওকে ছাড়বে না, যে করেই হোক। ওই জ্যোতির্লিঙ্গের তপস্যা ভঙ্গ করে দাও। ভালো নাচো ইয়াকশা। নমঃ শিবা। আয়ে হো মেরে জিন্দেগি মে বাহার বনকে মেরে দিল মে নিরনা আয়ে মেরে ও মেরে মে 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 ও মেরে
হচ্ছে নির্মল? জানি না, মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে। মনে হচ্ছে গরম চা খেলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি চা বানিয়ে নিয়ে আসছি। ওকে। কি হয়েছে নির্মল? What happened? জানি না ইয়াকশা, হঠাৎ করে মাথাটা যন্ত্রণা করছে। হ্যাঁ, আমি ট্যাবলেট দিয়ে আসবো। না, দরকার নেই ইয়াকশা। দর্শিনী আমার জন্য কফি আনতে গেছে। তুমি এটা দর্শিনীকে কেন বললে? তুমি তো আমাকেই বলতে পারতে। যা কিছু হবে এবার থেকে আমাকে বলবে। তুমি একটু বসো এখানে, আমি এক্ষুনি যাবো আর চলে আসবো। হেমা বলো। ও তাই নাকি? হ্যাঁ মা, আমি ফাংশনে আছি তো তাই শুনতে পাইনি। মা কি হয়েছে? মা আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে মা, আমি পরে ফোন করব। আরে ভেতরে কি হয়েছে?